Assalamualaikum everyone, welcome back to my channel, video vlogger Anita. Shagur chapter shabai bhalo achen, ami bhalo achi. Onek din por ajke ami apnar sathe vlog share korte jacchi. Eto din onek beshi sick chilam ar amar 2-3 din holo porikha hocche ar ki, mane exam shuru hoyeche. To ei jonno vlog dite ekdomi pacchi na. To ajker vlog ta hocche kalker vlog. Kalke amar hocche exam chilo na. তো আমি হচ্ছে সকালবেলা উঠে একটু পড়াশোনা করে দেন হচ্ছে এখন আমার জন্য নাস্তা বানাচ্ছি কারণ আমার খুবই ক্ষুধা লাগছিল সেজন্য তো এখানে না আমি ডিমের মধ্যে একটু পেঁয়াজ মরিচ দিয়ে একটা পাউরুটি দিয়ে এটার মধ্যে দিয়ে দিছি এটা খেতে আমার কাছে ভালো লাগছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন মানে সহজে কিভাবে তাড়াতাড়ি করে নাস্তা বানানো যায় আর কি আমি ওইরকম ভাবেই বানাইছি আর কি যাতে তাড়াতাড়ি করে বানানো যায় তো এটা খেয়ে আমার একদম পেট ভরে গেছে তো যাই হোক এটা তৈরি হয়ে গেছে আর এর মধ্যে হচ্ছে আমি একটু সস দিয়ে খাবো আর কি অনেক বেশি ইয়ামি হইছে ফার্স্ট টাইম ট্রাই করেছি তো ভালোই লাগছে এরপরে আম্মু হচ্ছে আমার জন্য দই রাখছিল ফ্রিজে তো আম্মু হচ্ছে আমাকে দইটা দিয়ে গেছে তো আমার না এমনি দই খেতে ভালো লাগতেছিল না তো ভাবলাম এটা কে দিয়ে কি করব তো ভাবলাম এটাকে দিয়ে হচ্ছে লাচ্ছি বানাই ফেলাই তো খুব ইজিতে হচ্ছে লাচ্ছিটা বানাবো আর যেহেতু এখন অনেক বেশি গরম পড়তেছে আপনারা চাইলে ট্রাই করতে পারেন তো এখানে হচ্ছে দইয়ের মধ্যে আমি চিনি দিয়ে ভালোভাবে দইটাকে ফেটে নিব তো এই তো পানি দিয়ে দিয়েছি আর এখন এটাকে ভালোভাবে নিয়ে নেব যেহেতু আমার এক্সাম চলতেছে এখন তো আমি আসলে রেগুলার হতে পারবো না আমার এখন আরো 4টা পরীক্ষা বাকি আছে তো ওগুলো শেষ হোক আর দেখা যাক কি হয় এরপর ইনশাআল্লাহ ব্লগ দেওয়ার চেষ্টা করব তো এখন হচ্ছে দুপুর বেলা আম্মুকে বলছি যে আমি আজকে সিম্পল কিছু খেতে যাচ্ছি তো আম্মু হচ্ছে আমার জন্য চিংড়ি মাছের বড়া করছে দেন সাথে ছিল লাল আলু ভর্তা তারপর হচ্ছে ডাল ছিল এখন হচ্ছে বিকাল বেলা আমি হচ্ছে স্টাডি করে আম্মু কাছে আসলাম দেখে যে আম্মু কুচি পিঠা বানাচ্ছে আর আম্মু অনেকদিন পর হচ্ছে কুচি পিঠা বানাচ্ছিল তো আমি হচ্ছে আম্মুকে একটু হেল্প করতে আসলাম আর আমি না একটু একটু পর পর হচ্ছে ভিডিও শুট করছিলাম আসলে আমার একদমই হাতে টাইম ছিল না তো যতটুকু পারতেছিলাম আর কি ততটুকু ভিডিও করেছি কারণ কি অনেকদিন ধরে হচ্ছে ভিডিও দেওয়া হচ্ছিল না তো সেই জন্য আর কি আপনারা অনেকে আমাকে বলেছিলেন যে কেমন আছি বা এখন সুস্থ হয়েছি কি না তো আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার প্রতি এত খেয়াল রাখার জন্য আর কি তো এই তো কুচি পিঠা তৈরি হয়ে গেছে আমার আজকের ব্লগটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন যদিও আজকের ব্লগটা একদম ছোট একটা ব্লগ তো এই হচ্ছে আমাদের আজকের বিকালের নাস্তা তো আজকের ব্লগটা আমি এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নেক্সট ব্লগ দেখার জন্য আমি সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি আল্লাহ হাফেজ